আজ আমি তোমাদের দেখাবো কাঁঠালের বীজ দিয়ে অপূর্ব একটা রেসিপি, যেটার নাম হচ্ছে কাঁঠালের বীজের কোপ্তা কারি। এটাকে কোপ্তা কারাইও বলা যায়। কাঁঠালের বীজ আর ফেলার কোনো প্রয়োজন নেই। কাঁঠালের বীজ দিয়ে এত সুন্দর একটা রেসিপি আমি বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব, যেটা গরম ভাতের সাথে পরিবেশন করলে আঙুল চেটে ভাত খাবে এবং বাচ্চাদেরও পছন্দ হবে, যেটা মাংস খাওয়া ভুলে যাবে। প্রথম থেকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো কিভাবে আমি বানাচ্ছি। একটা পেস্ট বানিয়ে নেব মিক্সির মধ্যে দিয়ে। তার জন্য নিয়ে নেব মিক্সির মধ্যে পেঁয়াজ কুচি, দুটো নর্মাল সাইজের পেঁয়াজ কুচি, ওটার মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব আদা, মিডিয়াম সাইজের একটা আদা কুচি। দিয়ে দেব টমেটোর, দুটো টমেটোর ছোটো। কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে দেব রসুন, কাঁচা লঙ্কা পরিমাণ মতো দেবে, যেরকম তোমরা ঝাল খাও। পেস্ট আমার রেডি হয়ে গেছে। এরপর আমি কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি, যেগুলো সেদ্ধ করে নিতে হবে, খোসাগুলো ছাড়িয়ে সেদ্ধ করে নেবে। সেদ্ধ করার জন্য 4 থেকে 5টা সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে, তোমরা একটু দেখে নেবে। এবং লাল অংশটা একটু ছাড়িয়ে নেবে, লাল যে ছিলকাটা আছে। অলরেডি আমি সেদ্ধ করে নিয়েছিলাম, এরপর এটা একটু চটকে নিতে হবে হাতে করে। আমার চটকানোও হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বেসন, হাফ বাটির মতো বেসন, ছোট বাটি। এরপর দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো হাফ চামচ, নুন পরিমাণ মতো। এরপর এটা ছেনে নিতে হবে, জল দিয়ে একটু মেখে নিতে হবে। এর মধ্যে আলাদা করে কিছু অ্যাড করার আর দরকার নেই, কারণ এটা আমি রান্না করব কোপ্তাগুলো, তো যার জন্য আমি এর মধ্যে আর বেশি কিছু দিইনি, কারণ রান্নার মধ্যে এটার টেস্ট চলে আসবে। তো এটার একটা আকার আমি দিয়ে দিয়েছি কোপ্তার আকার। গরম তেলের মধ্যে এই কোপ্তাগুলোকে আমি ভেজে নেব লাল করে। তো তোমরা যে কোনো একটা শেপ দিতেই পারো, আমি কোপ্তার শেপই দিয়েছি, তোমরা যে কোনো শেপ এটার মধ্যে দিতে পারো, এটা পুরোটাই তোমাদের চয়েস। আমি গোল শেপই দিয়ে নিয়েছি কোপ্তার শেপ, যেটা নর্মালি হয়। এবং এটা লাল করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে সুন্দর করে। এটা আমার ভাজা হয়ে গেছে, অলরেডি দেখতেই পাচ্ছ একটা লাল কালার চলে এসছে। এরপর এটা আমি একটা পাত্রে তুলে রেখে দেব এবং সাইডে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব রান্না করার জন্য লো স্টিমে। এবং একটা ফোড়ন তৈরি করে নেব, যার মধ্যে দিয়ে দিয়েছি আমি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা এবং এলাচ। মুখটা ফাটিয়ে দিয়ে দেব দুটো এলাচ, ও দিয়ে দেব দারচিনি, লবঙ্গ। এবং এটা ভালো করে একটু নাড়াচাড়া করে লাল করে নিতে হবে ফোড়নটা করার জন্য। এরপর আমি দিয়ে দেব একটা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, ছোট সাইজের একটা পেঁয়াজ ফোড়নের জন্য এটা আমি দিয়ে দিলাম। এটা লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা তোমরা ফার্স্টেও অ্যাপ্লাই করতে পারো, কিন্তু ফার্স্টে আমি অ্যাপ্লাই করিনি, কারণ জ্বলে যায়, তার জন্য আমি একটু লাস্টের দিক করে অ্যাপ্লাই করেছি। এরপর আমি দিয়ে দিব আলু, যেগুলো আমি কেটে বানিয়ে রেখে দিয়েছিলাম। এটা তোমরা আলু দিয়েও রান্না করতে পারো, আদারওয়াইজ নর্মাল রান্না করে নিতে পারো, কিন্তু আমি আলু দিয়ে করেছি যেহেতু আমি ভাতের সাথে এটা সার্ভ করব। তো আলুটা ভালো করে একটু কষে নিতে হবে, তেলটা যখন মাখো মাখো হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেব একটু হলুদ, হাফ চামচ হলুদ ও পরিমাণ মতো একটু নুন, যাতে তেলটা মাখানোর পর আমি কেন দিই, কারণ এটা মাখতে, মশলাটা মাখতে সুবিধা হয়। তো মশলাও হয়ে গেছে, আলুটা থেকে তেল ছাড়ছে অলরেডি। তো আমি যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম এই পেস্টটা এরপর এর মধ্যে অ্যাপ্লাই করে নেব। এটা এরপর ভালো করে কষে নিতে হবে পেস্টটা। কষা হয়ে গেছে পেস্টটা, এবার তেলও ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ। এরপর এর মধ্যে দিয়ে দেব একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও একটু গোলমরিচ। গোল বেটে আমি রেখে দিয়েছিলাম, ওই গোলটাই অ্যাপ্লাই করেছি, বাটা গোল। এরপর এটা ভালো করে কষতে হবে আলুটার সাথে, যাতে আলুটা ভালো করে মেখে যায়। এরপর আলুটা সেদ্ধ করার জন্য এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে এটা ঢেকে সেদ্ধ হতে দেব 2 মিনিটের জন্য। পুরোটাই লো স্টিমে হবে। চলে এসছি 2 মিনিট পর। 2 মিনিটের মধ্যেই আমার আলু সেদ্ধ হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। তা আলু সেদ্ধ হয়ে গেছে, এরপর ওপর থেকে একটু আমি চিনি দিয়ে দেব, হাফ চামচের মতো একটা ফ্লেভারের জন্য। এরপর দিয়ে দেব একটু গরম মশলা,
সেন্টটা আনার জন্য। এরপর দিয়ে দেব কোপ্তাগুলো এর মধ্যে। কোপ্তা দেওয়া হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেব কোপ্তার মধ্যে গাওয়া ঘি, যাতে সুন্দর একটা ফ্লেভার আনবে। তোমরা এটা দিতেও পারো নাও দিতে পারো, এটা তোমাদের চয়েস। কোপ্তা কড়াই রেডি হয়ে গেছে, কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, এবং পরের সপ্তাহে আবার তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ।